চতুর্থ করলে কি করে হবে? কি এটা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ শুটু ঢং ঢং ঢং। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে সন্ধ্যে ছটা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ বৃষ্টি এখন ঘুম থেকে উঠলো। দুপুরে ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো আশা করি, যেখানে আমি ফেস প্যাকের একটা ভিডিও শেয়ার করেছিলাম পুজোর আগে কি করে তোমরা বাড়িতে ক্যামিউ করবে, ফেস প্যাক তো ইউজ করবে, হোম রেমেডি দিয়েই আমি করেছি, কোনো কেনা প্রোডাক্ট দিয়ে নয়, একদম মানে হলুদ গুঁড়ো, দুধ, দই এইসব দিয়ে কি করে ফেস প্যাক ইউজ করবে সেটা দেখিয়েছিলাম। আর তারপর আমার স্কিনটা দেখতেই পাচ্ছ, ঠিক দুপুরবেলা আমি স্কিন কেয়ার করেছি, মানে সকালের দিকে করেছি, আর এখনও কিন্তু আমার স্কিনটা বেশ হেলদি আর গ্লোই লাগছে। যাই হোক, সেই ভিডিওটা তোমরা দেখে নিও। এখন চলো দাঁড়াও দাঁড়ানো দুত্তু কো না, এই দুত্তু দুত্তু হাসিটা দিচ্ছ কেন শুনি। হ্যাঁ, এখন বৃষ্টি ঘুম থেকে উঠলো। মা গো, বাবারে বাবা, এত খুশি আমি হয়ে গেলাম, কি বলবো, ভালোবাসা হয় ভালোবাসা বয়ে দিচ্ছে। তা আমি আর বৃষ্টি এখন কি খাবো? কি খাবো বলো তো? আমি খাবো চা, আর বৃষ্টি খাবে জুজু, তাই তো? তারপর ঘুরতে নিয়ে যাবো, তারপর কিন্তু ঘুরতে নিয়ে যাবো। চলো, এই হচ্ছে কাপ, এটা হচ্ছে আমার চা, এটা হচ্ছে বৃষ্টির দুধ আছে, কিন্তু এটা চা গুলো খাওয়াতে হয়, তাই তো? তাই তো। এখন বৃষ্টিকে আমি রেডি করছি, আমরা বেরোবো, মানে যেগুলো শপিং হয়ে গেছে এবার দিতে যাব। আজকে কিছুটা দেবো, কালকে কিছুটা দেবো, আবার ধরো পরশু দিনটা বেরোনোর নেই, পরশু দিনটা ভেবেছি যে বাকি যা শপিং আছে সেগুলো করে নেবো, এরকম করে, কারণ হাতে আর একদম টাইম নেই। আমি ভেবেছিলাম যে এই সপ্তাহের মধ্যে সবকিছু শেষ করব। বলো মাম্মা রেডি, মাম্মা মাম্মা রেডি, বলো, শুধু হাসলে হবে। হ্যাঁ ঠিক, পইছে পইছে, ধুন ধুন, খুব সুন্দর লাগছে, তোমরা কমেন্ট করো বৃষ্টিকে কেমন লাগছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আর আরেকবার দাও, ভালো সাজিয়েছি আমি, আরেকবার দাও তাহলে। আমি রেডি হয়ে গেছি, চটপট চটপট রেডি হয়ে নিয়েছি, আটটা বাজে, তাড়াতাড়ি যাবো, আবার এসে বৃষ্টিকে খাওয়ানোর আছে, সাথে করে অভিকের রান্না আছে। অভিকে রান্না বলতে অবশ্য অত মাথা ব্যথা নেই, কারণ ওর সবই সেদ্ধ সেদ্ধ হয়, কর্ন সেদ্ধ করে দেবো, সাথে করে বিট গাজর এগুলো সেদ্ধ করে দেবো, বিট নয় গাজর সেদ্ধ করে দেবো, বিনস এগুলো দিয়ে একটা লেবু টেবু দিয়ে একটা ওরকমভাবে সেদ্ধ করে দিলেই হবে, ও রাতেরবেলা এরকমই খায়। সাথে একটা ডিমের পোচ করে দিতে পারি, কিংবা ধরো পপকর্ন করে দিই, ও পপকর্ন খেতে খুব ভালোবাসে, এগুলোর সাথে সাথে আবার পপকর্ন ওকে করে দিতে হয়, যেটা রাতেরবেলা খাবে। বাকি এই যে বৃষ্টি, চলো ও তো রেডি আছে, আর আমি ওর বেরিয়ে পড়ি। তো যাই হোক, আমি ফিরে এসেছি এখন, মানে ফ্রেশ হয়ে নিলাম, এত গরম, আর যেখানে যাচ্ছি যেমন মানে আমি গিফট দিতে যাচ্ছি, উল্টে আবার মানে প্রাপ্তি হচ্ছে, বৃষ্টির গিফট আমি নিয়ে বাড়িতে ফিরছি। তো যাই হোক, বৃষ্টিকে এখন আমি ডিনারটা করে দেবো, ওখানে অনেক কিছু খেয়েছে, সেই জন্য আমি ভাবলাম খাওয়াবো, কি খাওয়াবো না ওরকমই ভাবছিলাম। এখন 10:30 বেজে গেছে, এখন একটু ভাবছি খাই দিয়ে অল্প করে যেটুকুনি খাবে, ভাত খাবে, আর হ্যাঁ আর যদি না খায় তাহলে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, বলো। চলো, হ্যাঁ কি বলে চলেছে সারাক্ষণ কিছু না কিছু বলে যাচ্ছে। আজ সোমবার বিকাল 4:00 বেজে গেছে আর বৃষ্টি ঘুমায়নি, বৃষ্টি আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছে, প্রায় 11:00 পরে, 11:30 নাগাদ ঘুম থেকে উঠেছে, 11:30 একটু আগে উঠেছে। যাই হোক, তো ও আর দুপুরবেলা ঘুমাচ্ছে না, ঘুমাবে কি, এতক্ষণ ঘুমালে পরে আর কারোর ঘুম আসে? তো সেই জন্য আমরা ভাবলাম আর ওয়েট করবো না, এখনই বরং বেরিয়ে যাই, কারণ আকাশের ওপর ভরসা নেই, যে কোনো টাইমে বৃষ্টি নামতে পারে। এখনই দেখছি যে কি সুন্দর, দেখো শরতের আকাশ কি ভালো লাগছে দেখতে, কিন্তু আর কিছুক্ষণ বাদে দেখবো বৃষ্টি নামছে, কারণ এদিকটা কালো মেঘ করে আছে। তাই আমি, বৃষ্টি আর মা এখনই বেরিয়ে পড়বো, পুজোর যা বাকি শপিং আছে সেইগুলো করে নেবো, তো যদি ঠিকঠাক টাইমের মধ্যে হয়ে যায় তাহলে মা আজকে চলে যাবে, আর না হলে কালকে সকালে চলে যাবে। আর মা চলে গেলে একা একা করাটা মুশকিল আমার, সেই জন্য ভাবছি যে আজকেই সমস্ত কিছু সেরে নেবো, ব্যাস আজকে করলেই
আশা করি পূজোর শপিং শেষ, বাদ বাকি যে কটা লাগবে সে কটা আমি অনলাইনে করে নেবো। আর আমার দ্বারা হবে না রোজ রোজ বেরোনো, তাই তো? তাই তো? তুমি শুধু হ্যাঁ চা খেয়ে হ্যাঁ তলো তলো চাটা খেয়ে নি আমরা। শুভ শুয়ে পড়ো। কি এটা? কি এটা? চা কে খাবে? এটা তোমার নয়, এটা আমার চা। মা দুদিন ধরে যাওয়ার চেষ্টা করছে, কিছুতেই যেতে পারছে না। মা বলছে কালকে যখন বৃষ্টি ঘুমাবে বা আজকে যখন ও এদিক ওদিক থাকবে তখন আমি বেরিয়ে যাবো। মা ওরকমই করে, যখন বৃষ্টি এদিক ওদিক থাকে ঘুমায় তখন টুক করে পালায়, যেই শাড়ি পরেছে এই শাড়িটা ধরে আছে। মা বলছে আমি বাড়ি যাবো, ছাড়। বলে না না, মা বলছে তুই তো দুষ্টু করে সেই জন্য আমি চলে যাবো। বলে না না, বলছে কথা শুনবি? বলে হ্যাঁ, এরকমই করছে। পাখু হয়ে গেছে আমাদের বৃত্তিরানিটা, পাখু হয়ে গেছে। হাতাই আমাদের কেনাকাটি কমপ্লিট। আমি ওপরে গিয়ে দেখাচ্ছি যে কি কি নিয়েছি। অনেক কটা শাড়ি নেওয়া হয়ে গেছে, তো কি কি নিয়েছি সেগুলো দেখাচ্ছি। আমি নিজেও নিয়েছি। বাবা, ওর বাড়ি ঢুকতেই যত সমস্যা, দুপুরবেলা ঘুমাল না, কিন্তু না ঘুমিয়ে বেশ কাটিয়ে এলো সুন্দর। আচ্ছা আচ্ছা, চলো ওপরে যাই, তারপরে গিয়ে দেখাচ্ছি কি কি শাড়ি নিয়ে। তো প্রথমে এই শাড়িটা দেখাবো, এটা আমার কালারটা এত মিষ্টি লেগেছে, একটা পিঙ্ক কালারের আছে, তাই না? এটা কি সুন্দর না? এটা একটা পিঙ্ক নয়, এটা একটু পিয়াজি কালারের আছে শাড়িটা। এই যে এটা বৃত্তি গায়ে দেখো কেমন লাগছে বৃত্তিকে, এটার সাথে গ্রিনের কম্বিনেশনে আছে, এটা কিন্তু আঁচলটা আছে, তো ভীষণ সুন্দর দেখতে এই শাড়িটা। এরপর একটা লাল সাদা শাড়ি নিয়েছি, এটা হচ্ছে এরকম দেখতে, এরকম সাদার মধ্যে এরকম লাল লাল ফুল ফুল দেওয়া আছে, এটাও ভীষণ সুন্দর। এটার পাটটা এরকম লাল কালারের, এরকম টেম্পল টেম্পল, আচ্ছা কি বলো, টেম্পল ডিজাইন আছে। পুরো শাড়িটা হচ্ছে এরকম সাদার উপর। এটা একটা জামদানি নিয়েছি, এটা একটা তুতে কালারের জামদানি আছে, এটা মা বলছিল আমাকে খুব ভালো লাগছে ভালো লাগছে, নিয়ে নে নিয়ে নে, সেই হিসাবে আমি নিয়ে নিলাম। এটা বিট্টুকে কেমন লাগছে দেখো, বিট্টুকে পরে কেমন লাগছে শাড়ি, ভালো লাগছে ও অ্যাক্টিং করতে একটা ওস্তাদ। সেই একটা সফট জামদানি নিয়েছি, আর দাঁড়াও দাঁড়াও, এই একটা ব্লু কালারের হ্যান্ডলুম নিয়েছি, এরকম গোল্ডেন গোল্ডেন দিয়ে এরকম দাগদাগ টাইপের আছে, গোল্ডেন জুড়ি দিয়ে এরকম, পুরোটা এরকম প্লেন, ভীষণই সফট এই হ্যান্ডলুমটা। এই একটা ব্লু কালারের নিয়েছি, এই একটা পিঙ্ক কালারের হ্যান্ডলুম নিয়েছি, আর এই একটা হোয়াইট কালারের শাড়ি নিয়েছি, এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা পাটটা আরো মানে সুন্দর, এরকম পিঙ্ক আর গ্রিন এর কম্বিনেশনে পাটটা আছে, আর পুরো বডিটা হচ্ছে এরকম হোয়াইট এর উপরে রেড আর ব্লু দিয়ে। দাঁড়াও দাঁড়াও, এটা একটা হ্যান্ডলুম শাড়ি আছে, আর এটা নিয়েছি, এটা একটা মলমল, বাড়িতে পরতে পরতে লাগে মলমল, সেই জন্য একটা রেডের মানে রেড আর ব্ল্যাক আর ইয়েলো দিয়ে পার, আর পুরো বডিটা এরকম আছে। এটা কিন্তু প্রিন্ট, এটা কিন্তু সুতোর কাজ করা না, এটা প্রিন্ট আছে, কিন্তু আমার বেশ ভালো লাগবে তাই এটাও নিয়েছি। একটু মা কিন্তু চলে আসছে, এটা মা কিন্তু চলে আটকে আছে, চলে এসছে, কি বলবে, কি যাবে না? মা
বাড়ি চলে গেলো, রাতের ট্রেনে গেলো, কারণ কালকে সকালে যদি যেত ওই টাইমটা তো এক অফিস টাইম থাকে, খুব ভিড় হয়, আর তার উপরে এত গরমের মধ্যে না, মানে রোদের মধ্যে যাওয়াটা মায়ের জন্য একটু কষ্ট, সেজন্য এখন রাতের বেলা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ 10টার মধ্যে মা পৌঁছে যাবে আর তারপর ভাই ওখান থেকে নিতে চলে আসবে, মানে স্টেশনে নিতে চলে আসবে, তো কোনো অসুবিধা হবে না মায়ের জন্য, তাই এখনই বেরিয়ে গেল। আর বৃষ্টি ঘুমিয়ে পড়েছে, বৃষ্টি তো যেমন করে ও মন খারাপ কাজে এই করতে করতে, ও বাড়িতে এসেই জামা কাপড় সারিয়ে দিয়েছি, ধ্যান ধ্যান করছিল, নিয়ে ও ঘুমিয়ে পড়েছে। কালকে ভিডিওটা আর এন্ড করা হয়নি, তাই আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না, আর কোন শাড়িটা সব থেকে সুন্দর লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আর কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে করো। আমি যেমন ফেস প্যাক দিয়ে দিয়েছি, হেয়ার প্যাক দিয়ে দেবো, আর মেকআপ ভিডিও দেবো, আর কি ধরনের দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো টেক কেয়ার, বাই বাই।